এ সময় বিএনপি নেতা এম কে আনোয়ার বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়া না হলে সারা দেশে আরো সহিংসতা বাড়বে। ফটিকছড়ির ঘটনায়, সাতক্ষীরার ঘটনায়, বগুড়ার ঘটনায়, পাবনার ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় তার জন্য যেটি প্রয়োজন, জনগণের দাবি মাথা পেতে মেনে নিয়ে জনগণের ইচ্ছা মতো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। বিএনপির আরেক নেতা ডক্টর আব্দুল মঈন খান বলেন, সরকার আবারও বাকশাল চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। আরেক আলোচনায় বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে দাবি আদায় হবে না, দাবি আদায়ে রাজপথ অচল করা ছাড়া বিএনপির আর কোনো পথ নেই। এই জাতীয় আলোচনায় আমি বিশ্বাস করি না। একমাত্র রাজপথে চরম আন্দোলনের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণের দাবি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হতে পারে। অন্যথায় মুক্তিযুদ্ধের মূল চেতনা, গণতন্ত্র থাকবে না, মানবাধিকার থাকবে না, আইনের শাসন থাকবে না। লক্ষ লক্ষ বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে মামলা হামলা করে পৃথিবীর কোন দেশে কোন সরকার টিকে থাকতে পারে নাই, বাংলাদেশে আওয়ামী লীগ টিকে থাকতে পারে না। আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজকে টিআইবি বলুন আর যারাই বলুন, তারা মানুষকে ধোকা দিয়ে বিভিন্ন ছল চাতুরির মাধ্যমে যে নতুন নতুন ফর্মুলা দিচ্ছে, এই ফর্মুলায় কোনো কাজ হবে না। মানববন্ধন এবং অবস্থান ধর্মঘট চলাকালে প্রেস ক্লাবের সামনে স্বরাষ্ট্র মন্ত্রী এবং তথ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে বেশ কজন কর্মী। শফিক আহমেদ, 71, ঢাকা।